কিন্তু কি পরে আসছি আজকে একদম লাড্ডু কালারের একটা ড্রেস। হ্যাঁ, ওয়েলফুডের লাড্ডুটা আছে না, একটা অরেঞ্জ কালারের একটা লাড্ডু, খুবই সুন্দর, খুবই মিষ্টি। ওয়েলফুডে দুই ধরনের লাড্ডু পাওয়া যায়, একটা হচ্ছে ইয়েলো কালার যেটার মধ্যে মাল্টি কালারের দানা দানা দেওয়া থাকে, আরেকটা হচ্ছে এই যে এরকম সুন্দর মিহিদানা কালারের একটা লাড্ডু। ওই লাড্ডু কালারের ড্রেস পরে চলে আসছি। ওকে, তো আপনারা যারা জয়েন করবেন সবাইকে আসসালামু আলাইকুম। দেখেন একদম আজকে ফুল ভিউটা নিয়ে নেন আপনারা। হ্যাঁ দেখেন একদম টপ টু টো পুরাটাই একটা লাড্ডু কালার হয়ে আসছে। ঠিক আছে, আমি যেদিন এরকম সুন্দর করে সবকিছু দেখেন একদম আই লুকের সাথে আপনার ইয়ারিংস এর সাথে এন্ড এভরিথিং সবকিছু যখন আমি যেদিন সুন্দর করে ম্যাচ করে পরে আসি, বিশ্বাস করেন মনটাই ভালো লাগে। হ্যাঁ মনটাই ভালো লাগে। সো আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেটে লাইটে সাউন্ডে সবকিছুতে একদম পিকচার পারফেক্ট আছে কিনা। যারা ভিডিওটাতে জয়েন করব, জয়েন করে আপুকে ভালোবেসে ভিডিওটাতে একটা লাভ এবং একটা লাইক দিয়ে দিব আর একটা হাই হ্যালো করব। কারণ হচ্ছে আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের টাইম লাইনে পৌঁছবে না। প্লাস কি বলেন তো, আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর সুন্দর অফার প্রাইজের জিনিস মিস করে ফেলবেন। আর নোটিফিকেশন পেতে যেটা করবেন, এই যে আমাদের লাইভটা চলছে, লাইভের উপরে ক্লিক করবেন, এখানে যে একটা থ্রি ডট বাটন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন টার্ন অন লাইভ নোটিফিকেশন বাটন আছে, ওটা ক্লিক করে ফেলবেন। তাহলে হবে কি, আমাদের ভিডিও সবগুলো আপনাদের পেজে কিন্তু পৌঁছে যাবে। সো আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে আগে একটু জানান তো যে একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেটে লাইটে সাউন্ডে এভরিথিং ইজ পিকচার পারফেক্ট অর নট। হ্যাঁ, আমার এন্ড থেকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পেলে আমাকে একটু জানিয়েন। এর মধ্যে আমি আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন বেসড, আমাদের কোনো শোরুম নেই। এক মিনিট, এক সেকেন্ড, আমি জাস্ট আমার লাইভটা একটু আমার টাইম লাইনে দিয়ে নিই, অর এলস আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কিভাবে জয়েন করবে, রাইট? সো আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে এভরিথিং ইজ পারফেক্ট কিনা। একটা অরেঞ্জ কালারের হার্ট খুঁজতেছিলাম এখানে, পেলামই না বলেন তো, গ্রিন কালার দিই, এ তো পেয়েছি। ওকে, হ্যাঁ, সো ঢাকার মধ্যে, ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দেই। ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে কত, 100, আর আউটসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। ওকে, আপনারা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন। সোনিয়া আক্তার আপু লিখেছে অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। একমাত্র সোনিয়া আপুই আমাকে ভালোবাসে, আর কোন আপু তো আমাকে ভালোবাসে না। হ্যাঁ, এই যে দেখেন লিপস্টিক লেগে গিয়েছে, কি মেয়েদের কত সমস্যা দেখেছেন, মানে লিপস্টিক দিবেন লিপস্টিক লেগে যাবে, এইটা হবে ওইটা হবে, লেন্স পড়লে সমস্যা হবে, কত কিছু। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমি আমার কালারটা দিয়ে ফার্স্ট স্টার্ট করবো, বাট তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু ধরো না, ব্যাগটা, আচ্ছা ব্যাগটা রেখে দিই ড্রেসটার সাথে, আমি জাস্ট লুকটা ক্রিয়েট করার জন্য ব্যাগটা নিয়েছিলাম, আপনারা যেন দেখতে পারেন। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে একটু ধরো, হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ব্যাগটা নিয়েছিল। আপনারা একটু আমাকে জানান যে সব ওকে আছে, আর কারা কারা জয়েন করছেন, কে কে কোথেকে দেখছেন। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে কথা। আর হচ্ছে আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু দেশের বাহিরেও ডেলিভারি করি। সো দেশের বাহিরে থেকে যারা নিবে তারা DHL, FedEx অথবা বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারে, বাট পোস্ট অফিসের ডিটেলসটা, আই মিন ফুল ডেলিভারি ডিটেলসটা আউটসাইড বাংলাদেশের একটু জেনে নিবেন। ঠিক আছে, একটু জেনে নেবেন, তাহলে আমি লাইভটা শুরু করে দিচ্ছি। আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার, প্রণব দাস লিখেছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো আমি তাহলে ফার্স্টে আমার কালারটা দিয়ে শুরু করব, বাট আমার কালারটার আগে আমি হচ্ছে একটা সুন্দর অ্যাশ কালারের একটা ড্রেস দেখাবো, এটা আমাকে একটু হ্যাঙ্গারিং করে দিতে হবে। ঠিক আছে, এই ড্রেসটা আমি দেখাবো, এই ড্রেসটার ইয়াকি, এই ড্রেসটার জাস্ট একটাই সাইজ অ্যাভেলেবল আছে, এটা একটা পাকিস্তানি কালেকশন যেটা দেখাবো, এটা একটা সাইজই অ্যাভেলেবল আছে, এটার একটার অতিরিক্ত দুইটা বা তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবল নাই। ঠিক আছে, তো যারা জয়েন করবেন, জয়েন করে একটা হাই হ্যালো করবেন, আর আমার পরিচিত মানুষ যাদেরকে আমি দেখি তা যারা কমেন্ট করেন না তাদের উপর কিন্তু আমার অনেক কষ্ট, হ্যাঁ রাগ না কষ্ট, যে এরা দেখে আমার পরিচিত মানুষ একটাও হাই হ্যালো করে না, এদের চেহারা মনে থাকবে আমার।
ঠিক আছে, এটা থেকে দেখা যায়। হ্যাঁ আমার পরিচিত কারা কারা দেখছে দেখা যায় কিন্তু। হ্যাঁ আচ্ছা ওনাটা দিয়ে দাও। এটা দেখেন, এটা জাস্ট একটা সাইজ, দুই তিন পিস আমরা আমাদের স্টকে পেয়েছি। সো ওইখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা নিয়ে নেবেন, শেষ হয়ে যাবে, শেষ। এভাবে এভাবে হবে না এটা। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবে, এই যে ওকে, এটা এইভাবে দিলে আমার মনে হয় বেটার। আচ্ছা ওকে, এটা পরে ধরি ধরো, ঠিক আছে। একটু জানান আপুকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ইজ পারফেক্ট অর নট, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি সাদাবাহারের মসলিন স্টিচ, টু পিস, এটা থ্রি পিস না, এটার ভেতরে ইনার সেট করা আছে, এটা কিন্তু টু পিস, এটা থ্রি পিস না, খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে। আমার ড্রেসটা আমি দেখাবো, বাট তার আগে আমি জাস্ট এইটা একটা দেখিয়ে দিই। এটা দেখেন, এই যে স্মল সাইজ একটাই আছে। হ্যাঁ মানে যারা 36 আছেন, শুধুমাত্র 36 এর যেসব আপুরা আছেন তারা এটা নিতে পারবেন, ওকে। এটা দেখেন ফুল খুবই সুন্দর করে একদম স্লিভস পর্যন্ত ইনার দেওয়া আছে। সো যারা কিনা আমার হিজাবি আপু আছেন তাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ এটা হচ্ছে একদম মসলিন অর্গানজার মধ্যে খুব সুন্দর করে হেভি করে এমব্রয়ডারি করা আছে। এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ওয়ার্কটা, ঠিক আছে। এখানে খুব সুন্দর একটা কুশিকাটা করা আছে, সরি চিকেন কারি করা আছে উইথ দ্য বিউটিফুল লেস ওয়ার্ক। হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে কথা, ফুল নেকটা খুব সুন্দর করে ডিটেল করা আছে, হ্যান্ড ওয়ার্ক অ্যাক্সেসরিজ সবকিছু সেট করা আছে। এখানে একটা ক্রেপ মাসলিনের কাজ আছে, মানে আপনি যতই ওয়াশ টস করেন না কেন এই ক্রেপনেসটা এরকমই থাকবে। সাথে দেখেন এখানে খুবই সুন্দর করে হ্যান্ডওয়ার্ক বিডস দিয়ে কাজ করা আছে, আই মিন হ্যান্ডওয়ার্ক পার্ল দিয়ে কাজ করা আছে, এমব্রয়ডারি করা আছে। এই যে এখানে দেখেন খুব সুন্দর শিফলি কাজ করা আছে, ওকে। এই ড্রেসটার অনেকগুলো কালার ছিল, অনেকগুলো না সরি দুইটা কালার ছিল, কালারগুলো কিন্তু আউট অফ স্টক, শুধুমাত্র এই কালারটা 36 সাইজ যে আছে শুধু সেই নিতে পারবেন। 36 এর উপরে যারা আছেন তারা প্লিজ এটা অর্ডার করবেন না, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আপু আপনার নিচের পোর্শনটা, চার পাঁচ লেয়ারে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে। এখানে দেখেন খুব সুন্দর বিটস এর কাজ একদম হাতে বসানো। এইটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইড এর ওয়ার্কটা, এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এর নিচের অংশটা সুন্দর করে কলার করা আছে। ওনাটা আমি একটু দেখতে দিই, এরপর আমি দুইটার সাথে ধরে আপনাদেরকে, এটা জাস্ট দুইটা বা তিনটা আছে শুধু স্মল সাইজ, হ্যাঁ আর সব সাইজ কিন্তু আউট অফ স্টক। একটা সেকেন্ড, আর সব সাইজ হচ্ছে কি ব্যাপার, আজকে লোকজন নাই, আপনারা কোথায় কোথায়, আমার সব আপুরা, আমার আপুরা কই সব। এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ওড়নাটা, পিওর খুবই সুন্দর মসলিনের মধ্যে আছে অল ওভার ওড়নাটা। দেখেন কত সুন্দর করে ওয়ার্ক করা, দেখেছেন খুবই খুবই সুন্দর করে ওয়ার্ক করা, পুরাটার মধ্যে এরকম বিটস এর কাজ আছে অ্যান্ড অল, পুরাটার মধ্যে যেরকম সুন্দর করে হাইড্রোলিক দিয়ে পার্ল সেট করা আছে, পুরাটা খুবই সুন্দর করে কাজ করা। হ্যাঁ একদম সুন্দর প্রিটি ওয়েতে কাজ করা আছে। এইটা হচ্ছে আপনার সুন্দর ওনাটা, ওকে স্যার। যারা দেখছে ভিডিওটা একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দিব, আর আপুকে জানাবো যে ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে, ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। শেয়ার ডান, থ্যাংক ইউ মিষ্টি আপু, কেমন আছেন, ওকে। এখন হচ্ছে আমি এটা ধরে দাঁড়িয়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি, এন্ড দেন আমি আমার ড্রেসটা দেখাবো। এখন আপনারা গেস করা শুরু করেন তো আমার আরেকটা কালার কি হতে পারে, আমি তো একটা পরেছি খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার, আরেকটা কালার কি হতে পারে, হ্যাঁ সেটা আমাকে জানাতে হবে। সো এটা যার ভালো লাগছে আপু, এটা পাকিস্তানি সাদাবাহার, যাদের স্টিচ ড্রেস দরকার, এখন স্টিচ ড্রেস অনেক পছন্দ করছেন আপনারা, আল্লাহর রহমতে আমাদের গতকালকে দুইটা স্টিচ কালেকশন সোল্ড আউট, ঠিক আছে, দুইটা স্টিচ কালেকশন সোল্ড আউট, এই জন্য আজকে আমার বাধ্য হয়ে নতুন স্টিচ কালেকশন দেখাতে হচ্ছে, ঠিক আছে। যাদের পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। এইটার আগের প্রাইস 5,500 টাকা ছিল, আজকে এটা আপনারা অন ডিসকাউন্ট মাত্র 4,850 টাকায় পাবেন, ঠিক আছে, 4850। যার ভালো লাগবে আপু টুকুশ করে নিয়ে নেবেন, ওকে, 4,850 টাকা অনলি। এটার প্রাইস কত, 4,850 টাকা, এটা টু পিস সাদাবাহার স্টিচ, ওকে ডান। এটা সরিয়ে ফেললাম, এখন আমি আমার কালারটাতে চলে যাব, কোনো কমেন্ট নাই, খুব কষ্ট লাগতেছে কিন্তু, আর এত সুন্দর করে সেজে আসছি আপনারা কোনো কথা বলেন না। আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, ও ওকে সরি।
আর কে আচ্ছা জান্নাতুল ফেরদৌস জুই আপু লিখেছে হাই হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু সাদিয়া আফরোজ জুই আপু হাই হ্যালো কেমন আছেন হ্যাঁ আমারটাই দাও ফার্স্টে আমি আমারটা দেখাবো এখন আপনারা সেকেন্ড কালারটা গেস করেন তো যে আমার আচ্ছা ফারহান আহমেদ মুনা আপু আপনি কি লেখছেন বলেন তো সিএলই মানে কি ক্লিয়ার ক্লিয়ার এর ছোট শর্ট শর্ট ভার্সন বলেন তো হ্যাঁ আপনি আমার থেকেও ব্যস্ত বাবা ক্লিয়ারও পুরাটা লেখেন নাই ক্লিয়ারও অর্ধেক আচ্ছা তো হ্যাঁ আমার ইয়াটা দিল ওনাটা দিল ঠিক আছে সো ফার্স্টে আমি আমার কালারটা দিয়ে শুরু করব হ্যাঁ না দরকার নাই বললেন না আমাকে আজকে কেউ কমপ্লিমেন্টও দিলেন না যে আমাকে কেমন লাগতেছে আজকে আমি কত শর্ট টাইমে কত কালারফুল আই করছি দেখেছেন হ্যাঁ আমি কিন্তু দেখাই দিছিলাম তোমাকে ওনাটা এটা কিভাবে দিতে হবে ধরো এক সেকেন্ড ঠিক আছে ওকে সো এইটা দেখেন ঠিক আছে সো এটা হচ্ছে খুবই সুন্দর অরেঞ্জ কালারের থ্রি পিস এটা অরিজিনাল ইন্ডিয়ান স্টিচ কালেকশন এটার একটাই সাইজ আমি এই ড্রেস দেখানোর আগে আপনাদেরকে একটু ডিটেলস বলে দেই এটা অরিজিনাল ইন্ডিয়ান স্টিচ থ্রি পিস নাম্বার ওয়ান নাম্বার টু এটার একটাই সাইজ সেটা হচ্ছে বডি সাইজ 48 লেন্থ হচ্ছে 45 গেল হ্যাঁ এখন যদি কারো 36 38 40 42 44 46 লাগে তাহলে তারা কি করবে তারা সিম্পলি এই ড্রেসটাই অর্ডার করলে এই 48 সাইজটাই পাবেন আপনারা আপনাদের বডি সাইজ মেজারমেন্ট মতো চাপিয়ে নেবেন ঠিক আছে এটা প্যান্ট ওড়না ড্রেস তিনটাই খুব সুন্দর করে স্টিচ করা আছে এটার হচ্ছে একটাই সাইজ এটা কিন্তু মাল্টিপল সাইজ এমন না যে আপনি হচ্ছে ধরেন 36 অর্ডার করেছেন এটার আবার 36 সাইজও হবে 36টাও ডেলিভারি করা যাবে না ওরকম হবে না ঠিক আছে ওরকম হবে না এটার একটাই সাইজ সেটা হচ্ছে 48 এটা ফ্রি সাইজ ওকে ডান ক্লিয়ার আমি সব বলে দিয়েছি আপু তোমার বাম হাতের ব্রেসলেটটা একবার দেখাও আমার বাম হাতে তো দুইটা ব্রেসলেট আপু আপনি একটা তো ভিতরে ঢুকে গেছে ঘড়ির মধ্যে এই যে একটা হচ্ছে এটা হ্যাঁ আরেকটা হচ্ছে এই যে এইটা ঠিক আছে ওকে সো এই হচ্ছে কি আপু অরেঞ্জটা কেউ লাইভ শেয়ার করতেছিল আজকে আল্লাহ আল্লাহ কি অবস্থা চিন্তা করেন 182,000 ফলোয়ারের পেজ আর এখানে আমার আপুরা নাই আই হাই মরে যেতে মন চাইতেছে যে পেজটাই বন্ধ করে দিই কি করছে না ফেসবুক আমার পেজটা আচ্ছা এইলে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা ঠিক আছে এটার সাথে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছে তার আগে আমি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিই হ্যাঁ তার আগে আমি ড্রেসটা দেখিয়ে দিই এটা আবার ধরে দিও আমাকে আগে প্যান্টটা দাও প্যান্টটা দাও এটা খুলে দাও প্যান্টটা দাও হ্যাঁ আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা প্যান্টটাতে চলে যাই এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা লেন্থ হচ্ছে 39 ইঞ্চিস আছে ফুল এলাস্টিক ঠিক আছে ফুল এলাস্টিক সুন্দর করে পরে নিতে পারবে ফুল রেডি করা ঠিক আছে একদম সুন্দর করে রেডি করা একটা প্যান্ট পিস আপনারা পেয়ে যাবেন আর এইটা কিন্তু আপনার ওভারলক করা আমি গত লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এই দেখেন সুন্দর করে এই জিনিসটা কিন্তু ওভারলক করা মানে এমন না যে প্রাইস কম তাই আপনাদেরকে যা তা একটা জিনিস ধরাই দিছি হ্যাঁ এরকম না কিন্তু ঠিক আছে সো এটা পুরাটাই ওভারলক করে আপনি আপনার টেইলারকে দিয়ে সেলাই করালে যে সার্ভিসটা পেতেন এই সুন্দর রেডি স্টিচ ড্রেসটাতে আপনি সেই সার্ভিসটাই পাবেন উইথিন আ ভেরি গুড রেঞ্জ আপু তুমি এত ঘামতেছো কেন আপু এটা তো আমার 12 মাসের ইয়া আমি অনেক ঘামি আমার এসি চলতেছে এই গরমের মধ্যে এসি হচ্ছে 22 দাও আপু হ্যাঁ ইউজুয়ালি আমার আশেপাশে যারা থাকে তারা সবাই কাঁপতে থাকে শীতে আমার আম্মা তো আমার সাথে বসতেই চায় না ঠিক আছে বাট আমি হচ্ছে কিছু করার নাই আমার আমি এরকম ঘামতেই থাকি আমি অনেক আমার অনেক গরম শরীরে আচ্ছা তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসটার এখন কালারটা বলে দিই এটা খুবই সুন্দর একটা মিষ্টি একটা অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ একদম লাড্ডুর যে অরেঞ্জটা থাকে না একদম সেটা খুব সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে যারা কালারফুল ড্রেস পরতে পছন্দ করেন তাদের এটার থেকে বেটার আর কালার কোনোটা আমি দিতে পারবো না আপনি আমাকে একটু জিজ্ঞেস এখন আমাকে জিজ্ঞেস করেন যে এটার আরেকটা কালার কি ঠিক আছে আপনারা এখন আমাকে কমেন্টসে জানাবেন যেটা আরেকটা কালার কি হতে পারে দুইটাই আমি বলে দিচ্ছি আজকে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট নেই ঠিক আছে দুইটা দুই মেরুর কালার
এবং দুইটাই খুবই সুন্দর কালারফুল, ঠিক আছে। সো আমাকে এখন কালার গেস করে বলে যে আসলে কোনটা সুন্দর কালার, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার ড্রেসটা, আছে অল ওভার সুন্দর করে দেখেন নেকটা করা পুরাটাই। আচ্ছা আগে স্লিভস থেকে শুরু করি, এই যে দেখেন স্লিভসটা খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, সেলফ প্রিন্ট করা আছে। এখানে দেখেন কতগুলা লেয়ার, ঠিক আছে, এখানে মনে হচ্ছে না কত সুন্দর লেয়ার। এন্ড দেন এখানে দেখেন কত নাইস একটা প্যানেল সেট করে দেওয়া আছে। আমি জাস্ট ড্রেসটার উল্টা আপনাকে উল্টা করে দেখাচ্ছি যে আপনাদের প্যান্টটাও কিন্তু আপনারা ফুল স্টিচ পাচ্ছেন, প্লাস এই যে দেখেন ড্রেসের মধ্যেও কিন্তু আপনারা খুব সুন্দর করে পিকো করা আছে, ঠিক আছে। ড্রেসের মধ্যেও খুব সুন্দর করে আপনার নাইসলি পিকো করা আছে। সো এই হচ্ছে গিয়ে আপনার স্লিভসটা। এখন হচ্ছে আমরা ড্রেসে চলে যাচ্ছি, এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে। সুন্দর করে একটা রাউন্ড নেক পেয়ে যাবে, এই যে আমার নেকটা দেখে নেন একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা মেজারমেন্টে আছে, ঠিক আছে। অল ওভার সুন্দর করে হেভিলি এমব্রয়ডারি করা আছে, এমব্রয়ডারি কালার হচ্ছে ইয়েলো, তারপরে হচ্ছে অরেঞ্জ, ব্লু, তারপরে হচ্ছে গোল্ডেন কালার, এবং সাথে এই যে দেখেন সুন্দর করে গ্লিটার সিকোয়েন্স কাজ করা আছে ভিতরে, কিন্তু এই যে দেখেন সুন্দর করে একটা ফ্লোরাল শেপ আছে, হ্যাঁ ফ্লোরাল শেপ আছে আপনার ওয়াটার প্রিন্টের। ওকে, সো এই হচ্ছে আপনার নেকটা, পুরো ড্রেসটা একদম মিড বডি পর্যন্ত আপনার সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, একদম মিড পর্যন্ত, হ্যাঁ মিড বডি পর্যন্ত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এইটা হচ্ছে আপনার ড্রেসের নিচের অংশটা, দেখেন কত সুন্দর করে কাজ করা, খেয়াল করেছেন খুবই খুবই সুন্দর করে কাজ করা। এই যে দেখেন একদম জাস্ট মন ছুঁয়ে যাবে কালারটা, এতটাই সুন্দর, হ্যাঁ নাইস। এখানে জাস্ট শেডিংটা দেখেন, এখানে একটা নাইস একটা মেরুন ওয়াইন রেড থেকে শুরু করে পিঙ্ক হয়েছে, এন্ড দেন আশেপাশে পুরাটাই গ্রিন, নিচের সাইডটা অদ্ভুত সুন্দর, এখানেও খুবই সুন্দর একটা একদম অরেঞ্জ কালারের লেস ওয়ার্ক আছে। এটা ফুল স্টিচ ড্রেস, হ্যাঁ ফুল স্টিচ ড্রেস, মানে পরে খুবই মজা পাবেন, খুবই খুবই আরামের হবে ড্রেসটা। এটার আরেকটা কালার কি হবে বলেন তো, এটা ব্যাক সাইড, ঠিক আছে। লেন্থ হচ্ছে 45, বডি হচ্ছে একটাই সাইজ 48, যাদের এর থেকে কম বডি আছে তারা এটা নিয়ে সুন্দর করে চাপিয়ে নেবেন। ওকে, আচ্ছা এখন এটার সাথে আমরা এটার ওন্নাটাতে চলে যেতে সেট করে ফেলো, হ্যাঁ আচ্ছা এখন এটার সাথে ওন্নাটাতে চলে যেতে, সেকেন্ড কালারটা কেউ বললেন না আমাকে, এত সুন্দর করে সেজে আসলাম, আপনারা আজকে কেউ একটা লাইভ শেয়ারও করলেন না, কেউ আমাকে বললেনও না আমাকে কেমন লাগতেছে, খুব খারাপ লাগলো, ঠিক আছে হয়ে গেল। ওকে আচ্ছা, সো এই হচ্ছে গিয়েটার ওড়নাটা, দেখেন ওড়নাটা আমি একদম সুন্দর করে উপরে সেট করে নিয়েছি, কোন ঝামেলাই নাই, খুবই প্রিটি লাগতেছে। এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ওড়নাটা আছে দুই সাইডে, খুব নাইস একটা সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা সি গ্রিন কালার। এন্ড দেন ওড়না মিডল পোর্শনটা হচ্ছে এই যেরকম লেয়ার বাই লেয়ার ঝালরের মতো করে সুন্দর করে করা, ঠিক আছে, খুবই সুন্দর করে করা। এই দেখেন ঠিক আছে, আজকে যারা কমেন্ট করতেছেন না তাদেরই কষ্ট হবে, পরে যখন ড্রেসের প্রাইসটা বলবো কমেন্ট না করার জন্য কি হবে সেটাও বলবো, তখন বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আপু আঁচলটা, ঠিক আছে, এটা হচ্ছে আঁচলটা, এই দেখেন আঁচলটা খুবই সুন্দর করে রেডি করা আছে, অলরেডি পিকো করা আছে, আপনাদের এক্সট্রা করে কোনো ঝামেলা নেই। মনে করেন আপনি আজকে অর্ডার করলেন, কালকে কালকে কি ডেলিভারি হবে, না কালকে ডেলিভারি হবে না, আপনারা এটা হয়তো পরশুদিন ডেলিভারি পাবেন, পরশুদিন রাতে কোনো প্রোগ্রাম থাকলে সুন্দর করে পরে চলে যেতে পারবেন। এটা এত ইজি, মানে একদম রেডি যেহেতু তাই কোনো ঝামেলা নেই, একদম ফুল অনেক বড় একটা ওড়না আছে, ঠিক আছে। তো এখন আমি ড্রেসটা ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নেন, ঠিক আছে, ড্রেসটা ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নেন। গতকালকে আমি যে লাইভটা দেখিয়েছি ওটার আমাদের 95% স্টক, আলহামদুলিল্লাহ আউট অফ স্টক, এখন শুধু এই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি, নেক্সট কালার কি হতে পারে বলেন। সো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট করে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন, হ্যাঁ। এটার প্রাইস আপনারা জানেন, আমাদের এই স্টিচ কালেকশন গুলো একদম ব্র্যান্ড নিউ কালেকশন, আমাদের মাত্র 1800 টাকা প্রাইস। যারা আজকে লাইভে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তারা ইনস্ট্যান্ট 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, মানে এই সুন্দর স্টিচ ড্রেস গুলো আপনারা কত পাবেন বলেন তো, মাত্র 1600 টাকায় পাবেন, যেখানে এই ধরনের স্টিচ করাতে আমাদের 800 টাকা মজুরি লেগে যায়। এখন সুতির ড্রেসও যদি আপনি বানাতে চান এইরকম লেস কিনে দিয়ে আপু আপনি 800 টাকায়ও এটা শেষ করতে পারবেন কিনা সন্দেহ আছে, সেখানে আপনি এটা ফুল রেডি একটা ড্রেস
মাত্র 1600 টাকায় পাচ্ছেন, মানে 1800 টাকার ড্রেস আপনারা ডিসকাউন্ট কমেন্ট করলে আরো 200 টাকা ডিসকাউন্ট, মানে 1600 টাকায় পাচ্ছেন। এর থেকে ভালো আর কি ডিল আছে বলেন? এর থেকে ভালো কোনো ডিল আছে? তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি বলার পর আমাকে অনেক সুন্দর লাগতেছে। এটা সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা প্রশংসা না? হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে হ্যাঙ্গারটা খুলে দিচ্ছি, আমাকে একটু ওড়নাটাও ধরে দিও। হ্যাঁ, আরেকবার একটু ধরি, সো দ্যাট আপনারা সুন্দর করে স্ক্রিনশট নিতে পারবে। আমি ড্রেসটা আপনাদের জন্য সুন্দর করে ধরছি, ওড়না সহ আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1800 টাকা, যারা ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবে 1600 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে? এবং এইটা এই ধরনের স্টিচের মনে হয় আর এই মাসে লাইভ হবে না, সো এটাই এই ধরনের স্টিচের ফ্রি সাইজ স্টিচ, যেগুলো সেগুলোর লাস্ট লাইভ। হ্যাঁ, ফুল ড্রেসটা স্টিচ, বডি একটাই 48, লেন্থ হচ্ছে 45, ফুল ড্রেসটা 100% স্টিচ উইথ প্যান্ট, আর ওনাটা ড্রেসটা প্যান্টটা পিওর 100% কটন, নেকটা একদম হাফ বডি, মানে ফুল ফ্রন্টটা হচ্ছে আপনার সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্স দেওয়া আছে, জারি সুতা দিয়ে কাজ করা আছে। প্রাইস কত? প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1800 টাকা। যারা লাইভে হাই হ্যালো ডিসকাউন্ট অ্যাক্টিভ এনিথিং কমেন্ট করে অর্ডার প্লেস করবে, এই সুন্দর রেডি ড্রেসটা আপনারা 1600 টাকায় পেয়ে যাবেন। সো স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করতে হবে। কালারটা কি? কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার, ঠিক আছে? এটা বলতে পারেন ওয়েল ফুডের লাড্ডুর যে কালারটা থাকে একদম ওইটা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এখন আরেকটা দেখেন আপনারা, তো আল্লাহ আজকে কি অবস্থা বলেন তো, কান্না পাইতেছে আমার, কি আর করবো। আচ্ছা, নেক্সট কালারে যাই। নেক্সট কালারটা দেখেন, যারা খুব বেশি কালার পছন্দ করেন না, বা অনেকের থাকে না যে আল্লাহ এই কালারটা পরবো আমাকে যদি না মানায়, তাদের জন্য একটা কালার আছে, সেটা হচ্ছে এই সুন্দর কালারটা। আমার ফার্স্ট ডে একদম অনেস্টলি বলি, ইচ্ছা ছিল এই কালারটা আমি পরবো। হ্যাঁ, আমার তো জানেন গ্রিন গ্রিন অনেক ড্রেস হয়ে গিয়েছে, ওইটা চিন্তা করে তখন ভাবলাম যে না, এই সুন্দর মিউটেড গ্রিনটা আমি আপনাদের জন্য রাখি, যদিও আমি নিজের জন্য রাখছি, বাট আমার কাছে আজকে মনে হলো না অনেকদিন একটা অরেঞ্জ ড্রেস পরি না, সো আজকে একটা অরেঞ্জ ড্রেস পরি, ঠিক আছে? তখন আপনারা বলেন কোন কালারটা বেশি সুন্দর, অরেঞ্জটা বেশি সুন্দর নাকি এটা বেশি সুন্দর, ঠিক আছে? কালকে একদম সুন্দর দুইটা সোবার কালার দেখিয়েছি, আজকে একদম মানে বসন্ত, শীত নামার আগে আমি বসন্ত ধরাই দিছি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট ডে হচ্ছে, এখন তাহলে আমরা প্যান্ট, এটা একটু খুলে দাও, ওকে প্যান্ট পিস দাও, প্যান্টটা দিয়ে দাও। এখন প্যান্ট পিসে চলে যাই, ঠিক আছে? ফার্স্টে প্যান্ট পিসে চলে যাই। এই হচ্ছে প্যান্টটা, আপনারা ফুল স্টিচ পাবেন এই ড্রেসে, আপনাকে এমন কোন অংশ নাই যেটা নিয়ে আপনার টেইলারের কাছে দৌড়াতে হবে, জাস্ট সাইড চাপানো ছাড়া, যদি আপনি এক্সট্রিম শুকনা হয়ে থাকেন, ঠিক আছে? 48 বডিতে আছে, ঠিক আছে? 48 বডিতে আছে। এই হচ্ছে আপনার ফুল এলাস্টিক প্যান্ট পিস থাকবে, একদম রেডি, ঠিক আছে? একদম রেডি, জাস্ট নিয়ে পরে ফেলবেন, ওকে? ডান। এখন এইটার সাথে আর কি থাকছে? এইটার সাথে থাকছে বিউটিফুল একটা ড্রেস, ঠিক আছে? এটার সাথে থাকছে বিউটিফুল একটা ড্রেস। আমি একটু প্রোফাইলটা চেঞ্জ করি, দাঁড়ান তো দেখি। আপনারা কেউ আজকে শেয়ার করতেছেন না, আল্লাহ আমার কষ্টে শেষ লাগতেছে, আর ভালো লাগতেছে না, এরকম হইলে এরপর থেকে আর লাইভ করবো না। যা, এগুলো ছবি দিলেই আপনারা নিয়ে নিবেন, শুধু শুধু আমি আসি আইসে কষ্ট করে যে এরকম পাঁচজন নিয়ে লাইভ করি, খুব এম্বারাস লাগে, বিশ্বাস করেন। হ্যাঁ, আপনার একটা কথাও বললেন না, খুব কম, আল্লাহ মাত্র 8 জন লাভ লাইক দিছেন, আর আপনাদেরকে আমি লাভ লাইকের কন্টেস্ট দেই না, থাক, মাই ব্যাড লাক, মাই ব্যাড লাক, ঠিক আছে? প্রোফাইলটা চেঞ্জ করি, দাঁড়ান, ওকে। সো ফার্স্ট ডে হচ্ছে, সরি আমারটা তো দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালারের মধ্যে কি কি আছে? গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর করে, এই যে দেখেন এরকম একটা ওয়াটার প্রিন্ট আছে ভিতরে গ্রিনের মধ্যে, খুব নাইস একটা মাস্টার্ড গোল্ডেন কালারের ডিজিটাল প্রিন্ট, সাথে এই যে দেখেন স্লিভসটা দেখেছেন, মানে জাস্ট সি, আমারও কিন্তু স্লিভসটাতে যেরকম সুন্দর ওয়ার্ক করা আছে, আপনাদের এটাও খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে, ঠিক আছে? এখানে তিনটা কালার আছে, কি কি আছে? মিষ্টি ব্ল্যাক গোল্ডেন, আর এখানে একটা বেস কালার, আর এখানে গ্রিন কালারের একটা লেস আছে। তো স্লিভসটা দেখানো শেষ, এগুলো সব ওভারলক করা। এই হচ্ছে আপনার ড্রেসটা, অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা, খুবই নাইস পুরাটার মধ্যে, যে দেখেন সুন্দর করে আবার গ্লিটার সিকোয়েন্স দেওয়া, দেখেছেন? এমব্রয়ডারির কালারটা হচ্ছে খুব নাইস একটা ফুসিয়া পিঙ্ক উইথ টাচ অফ গ্রিন গোল্ডেন অ্যান্ড কপার কালার, ঠিক আছে? খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে এমব্রয়ডারিটা করা আছে, এই দেখেন একদম নিচ সাইড পর্যন্ত, ওকে? আচ্ছা, এন্ড দেন
ও স্লিভস তো দেখিয়েছি, এখন হচ্ছে ড্রেসের নিচের অংশটাতে চলে যাচ্ছি। এই দেখেন, দেখেছেন নিচের অংশটা খুবই গর্জিয়াসলি প্রিন্ট করা উইথ আ ভেরি বিউটিফুল টাচ, সি। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই 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 নাইস। এই দেখেন, মানে ভালো লাগতে আপনার বাধ্য। তার মধ্যে ড্রেসটা একটু বক্স স্টাইলে করা, তো আমারটা প্লাস এটা বটি একটু সুন্দর করে হচ্ছে আপনার বক্স স্টাইলে করা, সো অনেক স্লিম কাট লাগে কিন্তু এই ড্রেসগুলো পরলে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে ড্রেসের ব্যাক সাইডে চলে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাক সাইড সেম, দুইটা কালার একদম জাস্ট ডিফারেন্ট কালার বাট ডিজাইন একদম সেম। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের পোর্শনটা। খেয়াল করেছেন ড্রেসের নিচের পোর্শনটা? নিচের পোর্শনটা অনেক সুন্দর, মানে এই সুন্দর ফুসিয়া পিঙ্কটা গ্রিনের সাথে এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে বলার বাহিরে। এখন এটার সাথে অন্য চলে আসে, আমি বলুন তো অনেস্টলি একদম ড্রেস হাতে নিয়ে বলছি, আমার সত্যি গ্রিনটা পরার খুব ইচ্ছা ছিল, বাট পরে অরেঞ্জটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক দিন এত সুন্দর একটা ব্রাইট কালার পরি না। তার মধ্যে আমার এই নতুন অরেঞ্জ জুতাটাও আছে, ব্যাগটাও আছে, আমি ভাবলাম আপনাদেরকে যদি এখন না সুন্দর করে একটু রেডি হয়ে দেখাই তাহলে আর কবে দেখাবো, রাইট? আচ্ছা, সো এই হচ্ছে কি কথা, লাভ লাইক শেয়ার ডান। একমাত্র আজকে সাদি আপু আর কে, সাক্ষী আপু, এই দুজনই হচ্ছে শেয়ার করছে, আর কেউ কোনো শেয়ার করে না। আমার পরিচিত মানুষগুলো দেখে বসে বসে, বুঝছেন, চুপচাপ করে দেখে। আপনাদের মাথা নাক গোল তো দেখা যায়, মাথা দেখা যায় গোল গোল, কিন্তু আপনারা কোনো কথা বলেন না, ঠিক আছে, এটা দেখা যায় কিন্তু। আচ্ছা এনিওয়ে, সো এই হচ্ছে গিয়ে আপু দেখেন, এটা হচ্ছে আপনার ওড়নাটা আছে, দেখেছেন পুরা গ্রিন ওড়নাটার মধ্যেও কিন্তু আপনার ফুসিয়া কালারের এই পিঙ্কটা এত সুন্দর করে প্রপড আউট হচ্ছে। তার মধ্যে মিডল পোর্শনে দেখেন কত নাইস একটা ব্রাউন কালার বা মাস্টার্ড, ব্রাউন মাস্টার্ড এর মিডল একটা কালার হবে, এটা দিয়ে সুন্দর করে লেয়ার বাই লেয়ার একটা টান দাও আছে। হ্যাঁ, খুবই প্রিটি, খুবই খুবই প্রিটি। এই দেখেন, মানে ভালো লাগতে আপনার বাধ্য, ঠিক আছে, এই যে দেখেন ভালো লাগতে বাধ্য। আমি গ্রিন কালারটা আমার খুব ভালো লেগেছে, মানে সোবার কালার, তো খুব ভালো লেগেছে আমার গ্রিন কালারটা, টু বি ভেরি অনেস্ট। বাট হয়েছে কি, গ্রিন কালারটা থেকে আমার মনে হয়েছে যে লাইভে আমি অরেঞ্জ কালারটাই পরি। আর এই ড্রেসগুলো স্টিচ কালেকশন আপনারা জানেন আমি সবই রাখি, কারণ স্টিচ কালেকশন গুলো হয় কি, মানে আমারও বানাতে ঝামেলা নাই, সুন্দর করে চলে আসতে পারি, আপনারাও সুন্দর করে দেখতে পারেন। ঠিক আছে, অনেক মজার মজার কালেকশন, একদম মজার মজার কালেকশন। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমি ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা ফুল স্টিচ ড্রেস, অরিজিনাল ইন্ডিয়ান একটা স্টিচ থ্রি পিস, যেটার ফুল ফ্রন্টটা হচ্ছে হেভি এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, আর এটা পুরো ড্রেসে কিন্তু আপনার লেস ওয়ার্কও আছে, এন্ড দেন ফুল স্টিচ একটা প্যান্ট পাচ্ছেন, ওনাটা আপনার পিওর কটনের মধ্যে পাচ্ছেন। প্রাইস মাত্র 1800 টাকা, যারা ডিসকাউন্ট হাই হ্যালো কমেন্ট করে অর্ডার প্লেস করবে 1600 টাকায় এই সুন্দর ফুল স্টিচ ড্রেসটা পেয়ে যাবেন। ঠিক আছে, একটা আনস্টিচ ড্রেসই 1600-1700 টাকায় এই পরিমাণ কাজ দিয়ে দেওয়া সম্ভব হয় না, সেখানে আপনারা 1800 টাকা তো নাই, 1600 টাকা এটা পাচ্ছেন, এটা খুবই ভালো ডিল। ঠিক আছে, মাত্র 1600 টাকা, যারা ডিসকাউন্ট হাই হ্যালো কমেন্ট করে অর্ডার প্লেস করবেন। এইগুলা মিস হয়ে গেলে বিশাল মিস, বিশাল মিস, ট্রাস্ট মি। ঠিক আছে, এর থেকে বড় মিস আর হয় না। হ্যাঁ, এখন হচ্ছে ওটা তিনটে একবার আমাকে একটু ইয়া করে দাও, ও প্যাকেট থেকে খুলে রোল করে দাও। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আরো তিনটা সেট অফ জয়পুরি বের করবো। আপনাদেরকে আমি গত লাইভে যেমন বলেছিলাম স্টক হচ্ছে 24টা, ঠিক আছে, এইটারও সেম একটা লটে এই তিনটা ডিজাইন আসছে 24টা। ঠিক আছে, সো এগুলো আপনারা সেম প্রাইজে পাবেন। যারা এই ডিজাইনগুলো এই প্রাইজে নিচ্ছেন না আপু, সামনে যখন জয়পুরের ডিফারেন্ট ডিফারেন্ট আরো ডিজাইন আসবে, ওগুলো একটাও কিন্তু 1400 টাকার নিচে হবে না, 1400 উপরেই থাকবে। ঠিক আছে, সো এই হলো গিয়ে কথা। আর কোন কালারটা বেশি ভালো লেগেছে, দ্য গোল্ডেন ওয়ান অর আমারটা, ডেফিনেটলি আমাকে কমেন্টে জানান। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আমাকে একটু দাও। এই যে এইগুলো হচ্ছে আপনার কিভাবে আসে আমি আপনাদেরকে বলি, গত লাইভে তো দেখিয়েছি। ঠিক আছে, এটা এই লাইভেও দেখেন এরকম সুন্দর করে, এটা দাও ঠিক করে, হ্যাঁ এরকম সুন্দর করে প্রতিটা রোল করে করে আসে। ঠিক আছে, রোল করে করে আসে, মাত্র 24 পিস এভেলেবেল আছে। আপু কালকে তোমার পরোটা আছে? আমার পরোটা সোল্ড, আমার সাথে যে কালারটা ছিল ব্লু ওইটাও সোল্ড। ঠিক আছে, ওইটাও সোল্ড, আচ্ছা দাও। আর হচ্ছে এই দেখেন, এরকম রোল করে আসে, রোল ওয়াইজ
প্রতিটা ড্রেস আমাদের কাছে এবার আসছে 24টা করে একদম আমি কাউন্ট করে বলে দিলাম ফার্স্ট টাইম এইটা দিয়ে দেখাই এটা আমার খুব ফেভারিট আপনারা জানেন আমাকে অনেকবার এটা পরা দেখেছেন আই জাস্ট লাভ দিস ড্রেস ঠিক আছে আই জাস্ট লাভ দিস ড্রেস মানে এত সুন্দর এত সুন্দর আপু তোমারটা কি শেষ হয়ে গেছে আমারটা আজকে আমি মাত্র দেখালাম এটা শেষ হয় কিভাবে বলেন তো হ্যাঁ শেষ হয় কিভাবে মাত্রই দেখানো ব্যা দেখালাম ঠিক আছে আমাকে একটা হেল্প করো না গ্রিন কালারটা হ্যাঙ্গারে দিয়ে দাও ঠিক আছে যারা দেখছি ভিডিওটাতে একটু লাভ লাইক দিব হাহা যারা দিচ্ছেন হাহাতেও কাট চলবে সমস্যা নাই বাট আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে না হলে কিন্তু আমাদের এরপরে যখন ঈদের কালেকশন গুলো আসবে আমি বলি আমি কিন্তু একদম সবার থেকে ফার্স্ট আর সবকিছুতে আমি স্লো থাকলেও আমি একদম ঈদের কালেকশনে সবার আগে ফার্স্ট ঠিক আছে তো আমাদের ঈদের কালেকশন সবার আগে দেখানো শুরু হয়ে যাবে প্লাস আপনাদের কিন্তু আমাদের ঈদের ড্রেসেস এর কালেকশন সবার আগে শেষ হয়ে যাবে ওকে সো এই হচ্ছে গিয়ে কথা এখন হচ্ছে আমি আমার এই সুন্দর ড্রেসটা দিয়ে শুরু করব এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরী মালমাল কটনের থ্রি পিস আমি আপনাদেরকে বলবো এটা দুই ভাবে বানানো যায় আমার ড্রেসটা আমি এইভাবে বানিয়েছি আপনারা যদি এইভাবে বানাতে চান মানে অ্যারো গুলো উপরের দিকে দিতে চান সেটাও পারেন বাট আমার কাছে এটা ওপেন ওয়ার্কটা বেশি ভালো লেগেছে ওকে ফুল ড্রেসটা খুবই সুন্দর করে চুনরি স্টাইলে প্রিন্ট করা লুৎফা বেগম আপু লিখেছি সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাতে অবশ্যই একটা লাভ লাইক দিয়ে দিবেন যারা দেখছি আর অবশ্যই কমেন্ট করবেন না হলে এই ড্রেসগুলোতে কিন্তু ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট হবে না ওকে আচ্ছা সো ডান ফার্স্টে হচ্ছে আমি ড্রেসটা দিয়ে শুরু করে দিই দেখেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা খেয়াল করেছেন পুরাটার মধ্যে খুবই নাইস করে চুনরি প্রিন্ট করা চুনরি প্রিন্টটা কি কি কালারের আছে মেরুনের মধ্যে আছে ইয়েলো হোয়াইট আর এই বেস কালারটার মধ্যে আছে ব্রাউন গোল্ডেন ঠিক আছে সুন্দর করে এরকম চুনরি প্রিন্ট করা আছে এই দেখেন পুরাটা একদম স্লিভসও এই কালারের মধ্যে চলে আসবে এই ড্রেসের প্যান্ট পিসটা খুবই সুন্দর একদম মান্ডালা ডিজাইনের মধ্যে আছে আমার এই ধরনের প্যান্ট খুবই ভালো লাগে শুধু আমার একার না এই ধরনের প্যান্ট আপনাদের সবারই ভালো লাগবে এবং এগুলোর কোয়ালিটি এত ভালো মানে লাইক আপনি পরবেন আপনার পড়তে ইচ্ছা করবে হ্যাঁ পরবেন আপনার পড়তে ইচ্ছা করবে এত সুন্দর লিটারেলি এত এতটাই সুন্দর হ্যাঁ আচ্ছা এখন এটার সাথে এটা ওনাটা দিয়ে দাও খুলে দিয়ে দাও এখন এটা ওনাটা ধরে দাঁড়াচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস জানা আছে না এটার বলেন তো এই সেটগুলোর প্রাইস কত দেখি আমার অ্যাক্টিভ আপুরা কমেন্ট করেন বলেন তো এই সেটগুলোর প্রাইস কত দেখি আপনারা জানেন কিনা যদি কেউ না বলতে পারেন তাহলে আমি ধরে নিব আমার এই পেজে কেউ অ্যাক্টিভ না ঠিক আছে কেউ অ্যাক্টিভ না আচ্ছা এই হচ্ছে কি আপু এটার ওন্নাটা ঠিক আছে খুবই সুন্দর ওন্নাটা মিডলে দেখেন খুব সুন্দর একটা ডায়মন্ড শেপের চুনরি আছে এবং চারো সাইড দিয়ে ডায়মন্ড গুলো আস্তে আস্তে জুম আউট প্যাটার্নের হচ্ছে মাঝখানে আপনি প্যান্টের সাথে খুব সুন্দর একটা সিঙ্ক দেখতে পারবেন ঠিক আছে প্যান্টের যে প্রিন্টটা আছে এরকম সুন্দর মান্ডালা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার ওন্নাটাও আপনি পাচ্ছেন সো দ্যাট আপনার যদি এরকম মনে হয় যে না আমি প্যান্টটা দিয়েও একটা ড্রেস বানাবো উইচ ইজ ভেরি অবভিয়াস এত সুন্দর একটা প্যান্ট আপনার প্যান্ট নাই বানাতে ইচ্ছা করতে পারে আপনার ড্রেস বানাতে ইচ্ছা করতে পারে হ্যাঁ সো এটা কোনো ব্যাপার না তো যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এই ওন্নাটা সুন্দর করে ক্যারি করতে পারবেন ইন বোথ ওয়েজ ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে কথা এইটা হচ্ছে আপনার ওন্নার আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওন্নার আঁচলটা ড্রেসটা কি ড্রেসটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরী মালমাল কটন আগে এটা আমাদের প্রাইস ছিল মনে হয় 1400 সামথিং বা এনিথিং এই ধরনের এখন এটা আপনারা ফ্ল্যাট 1200 টাকায় পেয়ে যাচ্ছেন সো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শুধু এই ডিজাইনগুলোই আপু এখন এই প্রাইসে সম্ভব হচ্ছে সামনে ডিজাইন যখন চেঞ্জ হয়ে যাবে নতুন ড্রেসেস গুলো যখন আমরা দেখাবো এগুলো তো রিস্টক করে দিয়েছি আপনাদেরকে নতুন ডিজাইনস গুলো যখন দেখাবো ওগুলো কিন্তু কি হবে বলেন তো ওগুলো খুব সুন্দর করে প্রাইস 1400 টাকার উপরে চলে যাবে আমাদের কিছু করার নেই আপু এখন আসলে ডলার রুপি সবকিছু প্রাইস বেড়ে গিয়েছে কিচ্ছু করার নেই হ্যাঁ সো যার এটা ভালো লাগবে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র 1200 টাকা অনলি ও 1200 আমি 1450 টাকা দিয়ে নিয়েছি সে আপনি মনে হয় একদম ফার্স্ট লট থেকে নিয়েছেন তাহলে এই যে দেখেন আপু ড্রেস আর চুরি পেয়েছি কোন ড্রেস আপু এই যে আমার রেজা আপু আপনি অনেক লাকি বুঝছেন আপনি আমার লাইভে আসলেই মানুষজন চলে আসে আপনি কি করেন বলেন তো মাশাল্লাহ থু 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 আপনাকে আমি এরপর থেকে ফোন দিয়ে আসবো সুমি আপু হাই আচ্ছা সুমি আপু
আপনাকেই আমি মনে হয় খুঁজতেছিলাম। আপনি কি আমার আমাকে ইয়া বলছিল, আমাকে সুমাইয়া বললো, মানে আমার মডারেটর, ও আমাকে বললো যে আপনি মনে হয় আমাদের আমার একটা রেড ড্রেস আপনি খুব খুঁজতেছিলেন, সো আপনি রেড ড্রেসটা যদি নিতে চান তাহলে ইনবক্স করে দেন। ওইটা কয়েকটা পিস আমরা রিস্টক করতে পেরেছি এখন গতকালকের পরে। গতকালকে লাইফটা আমাদের মাশাআল্লাহ সুপার হিট হয়েছে, যে কারণে আমার সিমিলার কালেকশন নিয়ে আবার চলে আসতে হয়েছে আজকে। সো আপনারা হচ্ছে আপনি একটু ইনবক্স করে দেন যদি আপনি এখনো নিতে ইন্টারেস্টেড থাকেন। আমি জানি না এখন আছে কিনা, থাকলে তো ভেরি গুড, না থাকলে আমি খুবই সরি। ঠিক আছে, একটু ইনবক্স করে দিয়ে ওইটা কয়েকটা পিস আমরা পাঁচটা পিস পেয়েছিলাম। আপু তোমার পরা ড্রেসটা দেখাও। আচ্ছা দেখাবো। আচ্ছা ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা ভিডিওটা দেখছি একটু কষ্ট করে আপুকে একটা কি করব বলেন তো, লাভ লাইক দিয়ে দিব। ঠিক আছে, আপুকে একটা সুন্দর করে কষ্ট করে লাভ লাইক দিয়ে দিব। এইটা দেখেন, এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম টোনের সাথে পিঙ্ক মেরুন এন্ড অরেঞ্জ কম্বিনেশন করা। এই যে দেখেন, খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে। পুরাটা পিওর সফট জয়পুরি মালমাল কটনের মধ্যে, মানে ইউজুয়ালি অনেকে আছে আপু জয়পুরি পরতে পারে না, কারণ জয়পুরিটা একটু হার্শ, একটু হেভি হয়। বাট আমাদের জয়পুরি গুলো আমরা স্পেশালি খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসছি, সো দ্যাট আপনারা এইটা আরামসে পরে মজা করতে পারেন। হ্যাঁ, একদম সফট, গায়ের সাথে মিশে থাকবে, বাসায় হ্যান্ড ওয়াশ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এটার দাম কত আপু আমি বলছি না, ভি আপু বলছি একটু সময় দেন, আগে ভিডিওটাতে একটা লাইক দেন, লাইক দিয়ে বলেন হ্যাঁ আপু দেখেছি। ঠিক আছে, আচ্ছা তো এইটা দেখেন, এই হচ্ছে আপু আপনার ড্রেসের প্যান্ট পিসটা আছে, দেখেন খুবই সুন্দর করে জলছাপের মতো হ্যান্ড পেইন্টের মতো প্রিন্ট করা আছে। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার প্যান্ট পিসটা থাকছে এটার সাথে। এখন এটার আমরা ওন্নাটা দেখবো, এটা খুবই বাজেট অ্যাফোর্ডেবল প্রাইস, মানে ধরেন এটা মনে হয় আলহামদুলিল্লাহ কিনতে গেলে আপনাদের ইনশাল্লাহ বাজেট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, এবং এগুলো আপনি পরবেন অনেক দিন ক্যারি করতে পারবেন। ঠিক আছে, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1200 টাকা, অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি মালমাল কটন 1200 টাকা প্রাইস, কোথাও 1500 টাকার নিচে, 1400 টাকার নিচে এখন নাই অনেস্টলি। এই দেখেন খুব সুন্দর একটা প্যাস্টেল কালার আছে, এখানে খুব নাইস একটা গ্রিন কালার আছে, ফুল ফ্লাওয়ারটা পিঙ্ক মেরুন সাথে অরেঞ্জ দিয়ে আউটলাইন করা। হ্যাঁ, সো এটা হচ্ছে আপু ওনার ফুল ভিউ, প্রাইস মাত্র 1200 টাকা। যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন। আপু তোমারটা দেখাও। ঠিক আছে দেখাচ্ছি। ঠিক আছে, তো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন, মাত্র 1200 টাকা। ঠিক আছে, এগুলো 1200 টাকা, এটা মাত্র 24 পিসের লট করে আসছে, মানে একটা স্লট, আমাদের একটা স্লটে 24টা থাকে, তিনটা ডিজাইনের 24টা থাকে, সো ওইভাবেই আসছে। আমরা দুইটা বেল খুলেছি, দুইটা বেলে এই তিনটা 6টা, গতকালকে আমি তিনটা দেখিয়ে দিয়েছি, আজকে আমি আরো তিনটা দেখাচ্ছি। আপু তোমার ড্রেসটা দেখাও। দেখাচ্ছি আপু নিব কিভাবে, বাসা তো রংপুর, আপনাকে কিচ্ছু করতে হবে না, খালি একটা কষ্ট করবেন, যেই ড্রেসটা ভালো লাগবে ওইটার একটা ছবি নিয়ে নেবেন, সুন্দর করে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে যেই পেজটা থেকে লাইভটা দেখছেন গর্জিয়াস ইউ বাই তাহারিম ওইটাতে মেসেজ করে আপনার বাসার ফুল ঠিকানা, ফোন নাম্বার আর যে ড্রেসটা নেবেন সেটা ছবিটা দিয়ে দিবেন, আপনার কাছে ড্রেস পৌঁছাবে আমাদের ডেলিভারি ম্যান দিয়ে, ক্যাশ অন হোম ডেলিভারি। ডেলিভারি বয় আপনার লোকেশনে যাবে, আপনি ওনার কাছে ড্রেস দেখে বুঝে ওনাকে পেমেন্ট করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না, নো বিকাশ, নো নাথিং, নো ব্যাংক পেমেন্ট, নো এনিথিং। ঠিক আছে, জাস্ট সুন্দর করে একটু শিওর হয়ে অর্ডার প্লেস করে দিবেন। ঠিক আছে, আপনাদের জন্য যতটুকু সম্ভব ইজি করার আমরা করে দেই, জাস্ট আপনারা যেটা করবেন লাভ লাইক দিয়ে সাথে থাকবেন, দ্যাটস ইট। খুব কি বেশি কিছু চেয়েছি বলেন, মাশাআল্লাহ। এই যে দেখেন, আমার রেজা আপু অনেক লাকি আমার জন্য সত্যি। আচ্ছা এই যে দেখেন, আর একটু ধাক্কা দিই তাহলে আমরা 50 পিপল হয়ে যাব। এই দেখেন, এটা খুবই সুন্দর ওয়ার্ক করা, এটা হচ্ছে নিউটের একটা পার্পলের মধ্যে, হ্যাঁ মিউটেড একটা পার্পলের মধ্যে খুবই নাইস করে কলকা স্টাইলে প্রিন্ট করা, দেখেছেন। হ্যাঁ আপু আমার ড্রেসটা দেখাচ্ছি রেজা আপু, একটা মিনিট, এই যে এটা শেষ করে নিই, আমাকে জাস্ট 1 মিনিট সময় দেন তাইলেই হবে। এই যে দেখেন, সুন্দর করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে করা, এটা খুবই নাইস একটা প্রিন্ট, মানে অনেক সুন্দর একটা প্রিন্ট। এই দেখেন, আমাকে কালারটা বলতে বললে আমি বলতে পারবো না, এটা কিন্তু আমার বানানো আছে, এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, এটা আমার বানানো আছে, এটা আমি খুবই পরি, কেন এটা আমি বানিয়েছি এবং কেন নিয়েছি তার এটার পিছনে একটা সর্বোত্তম রিজন হচ্ছে এটার প্যান্ট পিস আর ওড়নাটা ইজ ভেরি এলিগেন্ট। ঠিক আছে, প্যান্ট পিস আর ওড়নাটা এত এলিগেন্ট, এই দেখেন
এইটা হচ্ছে আপু প্যান্ট পিস, দেখেন কত সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে না যে মানে খুব স্মোকি টাইপের একটা ফ্লেভার দেয়। এইটার কালারটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা কালারটা একটু হালকা লেমন টাইপের আছে, ঠিক আছে। এখন এটার ওড়নাটাতে চলে যাই, কোনো খুব অফ মানে অফ মানে থাকে না, একটু ফর্মাল টাইপের ড্রেস, আমার অলওয়েজ একটু ফর্মাল প্যাটার্নের ড্রেস খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখেন ওড়নার প্রিন্টটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর একটা ওড়নার প্রিন্ট। এই চওড়া প্যানেলটা দেখেন ড্রেসের সাথে কত সুন্দর করে কমপ্লিমেন্ট করছে। আপু এই থ্রি পিস গুলো খুব সুন্দর, সত্যি এত ভালো রিভিউ এগুলোর, মাশাল্লাহ। এই দেখেন আপুরাই বলছে, হ্যাঁ আমি আর কি বলবো, আপুরাই বলছে। এই দেখেন ব্ল্যাক হোয়াইট, এখানে দেখেন কত সুন্দর একটা প্যাটার্ন দেওয়া আছে। প্লাস এই যে দেখেন এখানে ল্যাভেন্ডার, তারপরে হচ্ছে পার্পল, তারপর এটা কি কি কালার বলে, খুব সুন্দর একটা ডিপ ম্যাজেন্টা কালার দিয়ে ফিনিশিং করা আছে। সো এইটা হচ্ছে আপু ফুল ড্রেসটা, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। মাত্র 1200 টাকায় অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি মালমাল কটনের ড্রেস পাচ্ছেন, ঠিক আছে। মানে এত সুন্দর কালেকশন, এবং আমি একটা কথা বলি, এগুলো কিন্তু কালার রং কষ গ্যারান্টি বলে না, একদম সুন্দর করে রং কষ গ্যারান্টি আছে। আপনি সুন্দর করে ধুয়ে মুছে বাসায় পরতে পারবেন, বাসায় যদি ওয়াশও করেন, এগুলো কিন্তু ড্রাই ওয়াশ না, বা এগুলো আপনার শ্যাম্পু ওয়াশও না, ঠিক আছে। একদম 570 সাবান দিয়ে ডলে ধুলেও এগুলোর ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আনটিল আপনি কোনো ব্লিচ দিচ্ছেন, ঠিক আছে। এগুলোর রং কালার এভরিথিং কি ছুটবে না। প্রাইস মাত্র 1200 টাকা, 1200 টাকার মধ্যে আপু এই কোয়ালিটি এনশিওর করতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমি আসলে জানি না, অরেঞ্জটা দাও, হ্যাঁ আপনার পরে ওটা আমি লাস্টে ধরবো, তুমি কিন্তু আমাকে জাস্ট অরেঞ্জটা দাও, হ্যাঁ। এখন আমারটা দেখাই, ইজ দিস আইটেম অ্যাভেলেবল, হ্যাঁ। আর একজন আলা 49 আটকে যাব, সিরিয়াসলি 49 আটকে যাব, নাও এইটা ঠিক না। এই দেখেন এইটা হচ্ছে আমার ড্রেসটা, হ্যাঁ এটা ফুল স্টিচ একটা ড্রেস, ডিটেইলস হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর কটন থ্রি পিস, ফুল ফ্রন্ট এমব্রয়ডারি, ঠিক আছে। এটার মধ্যে লেস ওয়ার্ক করা আছে, লেন্থ হচ্ছে 45, ওকে। এখন যারা 36, 38, 40, 42, 44, 46 আছেন, তারা কি করবেন, তারা এটা নিয়ে, যেমন আমি হচ্ছে 42 বডি, আমার 44 হলে ভালো, হ্যাঁ। সো আমি জাস্ট দুই সাইড থেকে টান দিয়ে নিয়েছি, আর কিছু করা লাগে নাই, ঠিক আছে। সো আপনাদের যদি এটাতে ওকে হয়, তাহলে আপনারা সুন্দর করে এটা অর্ডার প্লেস করতে পারেন। খুব সুন্দর একটা ব্রাইট অরেঞ্জ কালারের মধ্যে, এই রকম অরেঞ্জ কালার আমি অনেক দিন পর পেয়েছি, শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে কথা, এই দেখেন আপু গতকালকে তোমার ড্রেসটা আছে। আপু গতকালকে আমি যতটুকু আপডেট নিয়ে আসছি, মাশাল্লাহ 50 পিপল অনেক দিন পর, ইয়ে 53, আচ্ছা। সো গতকালকে আমি যেটা আপডেট নিয়ে আসছি, গতকালকে আমাদের দুইটা স্টকে আউট অফ, দুইটা ড্রেসই আউট অফ স্টক। এখন হতে পারে কিছু আপু বিকাশ করবে বলে, মানে বুক করে রাখবে বলে রাখে না, বা হচ্ছে অনেকে ফোন ধরে নাই, সেক্ষেত্রে কিছু ড্রেস মিস হয়ে গেছে বা তারা ড্রেস পায়নি, তো সেক্ষেত্রে থাকতে পারে। আপনি একটু ইনবক্স করে দেন, গতকালকে ছবিও পোস্ট করা আছে ছবি সহ, ওকে। আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে খুবই সুন্দর, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে আপনার লেসটা করা আছে, এই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট সেলফ প্রিন্টটা, আমি এমব্রয়ডারিটা দেখাচ্ছি। এই দেখেন একদম ফুল নেক রেডি করা, ঠিক আছে, সুন্দর করে ফুল নেক রেডি করা। আপনার এখানে আর কিচ্ছু করবে না আপু, জুয়েলারি লাইভ তাড়াতাড়ি করিয়ে নাও, এই মাসে হবে না, সত্যি কথা, জুয়েলারি লাইভ এই মাসে হবেই না, কারণ আমি বলি আমি এই মাসে আবার চিটুভং যাচ্ছি, তো ওখানে আমার দুইটা দিন নষ্ট হবে। তার মধ্যে এই ড্রেসগুলোর যে শিপমেন্ট আসছে, সেটাই করতে হবে, আমার পাকিস্তানি শিপমেন্ট আসছে, সেগুলোও আপনাদেরকে দেখাতে হবে। সো আমি কত দিকে যাব বলেন, একটা মানুষ। সো এই হচ্ছে গিয়ে কথা, এটা দেখেন এটা হচ্ছে আপনার নিচের সাইডটা, এখানেও খুব সুন্দর লেস করা আছে। আমি তো বললাম আপু এটা মাত্র 1600 টাকা, মানে যারা কমেন্ট করছেন শুধুমাত্র তাদের জন্য 1600 টাকা, যারা কমেন্ট ছাড়া চুপে চাপে অর্ডার করবেন তাদের জন্য 1800 টাকা, একদম একদম ফিক্সড ফিক্সড, ঠিক আছে। সো কমেন্ট করে 200 টাকা ডিসকাউন্ট নিয়ে নেন, জান। এখন আমি বলি আরেকটা কথা, সেটা হচ্ছে যে কি যেন আমি বলবো, না ভুলে গেছি, এই যে মাঝখান্দে মাঝখান্দে আমার একটা একটা, ও হ্যাঁ, পাকিস্তানি ড্রেসের কথা আমি যেটা বলতেছি, সেটা হচ্ছে আমাদের ঈদের কালেকশন। এবার ইনশাল্লাহ আমি গত প্রতিবারই সবার আগে শুরু করি প্যান্ট আর না, হ্যাঁ শুরু করি, এবারও তাই, হ্যাঁ। আর এখন মনে পড়ছে যেটা আমি বলতে নিয়েছিলাম, সেটা হচ্ছে নর্মাল একটা সুতি ড্রেস, আপনি যদি মানে যদি জাস্ট ইয়াও করতে চান, হ্যাঁ যদি বানাতে যান টেইলারের কাছ থেকে,
আপনি আপনার অ্যাটলিস্ট 600 থেকে 800 টাকা লাগবে। আর এই ধরনের যে লেস গুলো আছে আপু, এটা আপনার টেইলার আপনাকে হয়তোবা প্রোভাইড করবে না। আমার টেইলার আমার কাছ থেকে অনেক কড়া মজুরি নেয়, সো এগুলো সে প্রোভাইড করে, বাট অনেক টেইলারই এগুলো প্রোভাইড করবে না, আপনার কিনে দিতে হবে, সেক্ষেত্রে একটা হ্যাসেল আছে। আর সেখানে আপনি প্যান্ট স্টিচ পাচ্ছেন, ড্রেস স্টিচ পাচ্ছেন, ওন্নাটা পর্যন্ত স্টিচ করা। এখন বলবেন আপু ওন্নার কি স্টিচ, না ডেফিনেটলি ওন্না স্টিচের বিষয় আছে। এই দেখেন ওন্নাটা সুন্দর করে পিকো করা, ফুল ড্রেসটা আপনার ওভারলক করা, ঠিক আছে? যারা স্টিচিং সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে ওভারলকেরও কিন্তু আলাদা একটা চার্জ আছে। সো এই ড্রেসটা কিন্তু আপনার ওভারলক করা, মানে আপনি আরামসে, এটা ওয়ান টাইম ইউজের জন্য ড্রেস না, ঠিক আছে? সো আরামসে এটা ক্যারি করতে পারবেন, ভালো মানের কোয়ালিটি এশিওর করে আপনাদের জন্য এটা নিয়ে আসা। এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান পিওর কটন থ্রিট পিস, লং 45, বডি 48, প্রি সাইজ একটাই সাইজ। প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা। যারা লাইভে কমেন্ট করে রিপ্লেস করবেন 1600 টাকা। এটার প্রাইস কত? 1600 টাকা। এইবার অরেঞ্জ ড্রেস দিলে আমার বড় আমাকে বলবে অরেঞ্জ ছাড়া তাহারি মাপুকে আর ড্রেস আনে না। অথচ আপু দেখেন অরেঞ্জ ড্রেস কিন্তু আমাদের স্টকে খুব বেশি আসে না। আপনি বলেন তো লাস্ট এত সুন্দর একটা অরেঞ্জ ড্রেস, মানে আপনি তো নিচ্ছেন, লাস্ট কবে দেখছেন বলেন, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কথা। তো ভাইয়াকে বললেন ভাই আমার দোষ নাই, আপনার বউয়ের চোখেই হচ্ছে অরেঞ্জ লেন্স বসানো, সে সবই অরেঞ্জ দেখে। অরেঞ্জ আচ্ছা কাজ করেন পড়া চেঞ্জ আপু, যদি আপনার এই অরেঞ্জটা খুব বেশি ভালো না লেগে থাকে ইউ মে গো ফর দিস গ্রিন ওয়ান, ঠিক আছে? এই গ্রিনটা বেসিক্যালি আজকে আমার পড়ার ইচ্ছা ছিল, বিশ্বাস করেন আপু এই গ্রিনটাই আজকে আমার পড়ার ইচ্ছা ছিল। বাট সত্যি বলতে অরেঞ্জটা সামনে থেকে এত সুন্দর, আমার মনে হইতেছিল যে না অরেঞ্জটা না পড়লে হবে না। তার মধ্যে আবার দেখেন আমি অনেক আগে অ্যারাউন্ড 1-1.5 বছর হবে আমি এই স্যান্ডেলটা না কিনে রাখছি, হ্যাঁ অরেঞ্জ কালারের, যে পরবো কোনো একদিন, হ্যাঁ। আর হচ্ছে সাথেই দেখেন সুন্দর আমার কাছে একটা অরেঞ্জ ব্যাগও আছে, তো আমি ফুল লাইফটাই শুরু করছি এভাবে। তো গ্রিনও ম্যাচ করা আছে, বাট হচ্ছে মানে এই ব্যাগটা আমি বের করি নাই, আজকেই ফার্স্ট বের করলাম, তো এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে না আজকে তাহলে অরেঞ্জটাই পরি। আরেকটা বার পায়জামার লংটা বলো, আমি পায়জামার লংটা বলি নাই, পায়জামার লং হচ্ছে মানে মেপে বলি নাই, পায়জামার লং হচ্ছে 39-40, ওকে একদম স্ট্যান্ডার্ড যে লেন্থটা আছে সেটা। এই দেখেন এটা হচ্ছে আপু খুব সুন্দর একটা মিউটেড গ্রিন, যারা একটু সফিস্টিকেটেড কালার পছন্দ করেন এটা পড়তে পারেন। আজকে আই লুকটাই ওভাবে করেছি যে গ্রিনটা যখন ধরবো ভালো লাগবে, আর যখন অরেঞ্জটা পরে আছে অরেঞ্জটাতেও ভালো লাগছে, ঠিক আছে? এটার সাথে কম্বিনেশন হচ্ছে গোল্ডেন কালারের গ্লিটার সিকোয়েন্স, সাথে আছে এটাকে কি বলে, হ্যাঁ ফুসলা পিঙ্ক কালারের এমব্রয়ডারি, আর হচ্ছে একটা হালকা বেজ হোয়াইট, ওকে? সো এই হচ্ছে ফুল ফ্রন্টটা, সুন্দর করে পুরো ফ্রন্ট এমব্রয়ডারি, এটা কিন্তু আপনার নেক না, একদম এই পর্যন্ত, ওকে? সুন্দর করে এই পর্যন্ত এমব্রয়ডারি আছে। এই হচ্ছে গিয়াপু স্লিভস, দেখেন ডিটেইলসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ব্যাগটা অনেক কিউট সত্যি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আপু নিচের সাইডটা দেখেন খুবই সুন্দর। অরেঞ্জটা অর্ডার করলে পাবো আপু, যদি এখন অর্ডার করেন তাহলে পাবেন ইনশাল্লাহ, 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 ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথা, কারণ আপনারা এই স্টিচ ড্রেস গুলো খুব পছন্দ করছেন, ট্রাস্ট মি খুব পছন্দ করছেন, মানে পেজের রিচের এই অবস্থা থাকা সত্ত্বেও আমাদের আলহামদুলিল্লাহ গত লাইফ সোল্ড আউট। তাহলে আপনি বলেন তো আপনারা কি পরিমাণ পছন্দ করছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের নিচের পোর্শন, ঠিক আছে? মানে এটা যে মাত্র 1600 টাকার একটা ড্রেস আপু, আমি আপনাদেরকে ব্যাকটা সহ ধরে নিয়ে দেখাবো, তারপর আপনারা বললেন তো যে এটা 1600 টাকা, মানে আপনারা আমি যদি আপনাদেরকে না দেখায় বলি এটা 1600, এটা আপনারা যে কেউ একটা 3000 রেঞ্জের বিন সাইজ বা সাদাবাহার ভেবে ভুল করবেন, ঠিক আছে? বাট যেটা না সেটা আমি আপনাদেরকে কেন বলবো। আচ্ছা সো আপু ওয়াও, হ্যাঁ অনেক ওয়াও। সো এই হচ্ছে প্যান্ট পিসটা, এখন এটা ওন্নাটা ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল, যারা ভিডিওটা দেখছে আপুরা এত আপু চলে আসছে, একটা লাভ লাইক দিলে কি হয় বলেন তো? এই হচ্ছে গিয়ে গ্রিনটা, হ্যাঁ যার ভালো লাগবে আমি দুইটাই রাখছি, গত লাইফ থেকে আমি দুইটাই রাখছি, এখান থেকে আমি দুইটাই রাখবো, কারণ দুইটাই খুবই সুন্দর, ঠিক আছে? প্রাইস মাত্র 1800 টাকা, ডিসকাউন্ট কমেন্ট করে হাই হ্যালো কমেন্ট করে অর্ডার প্লেস করলে মাত্র 1600 টাকা, ওকে? 1600, যার ভালো লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেন। এখন বলেন কোন কালারটা সুন্দর, এই গ্রিনটা সুন্দর নাকি আমার অরেঞ্জটা সুন্দর?
আচ্ছা আমাকে একটু ড্রেসটা হ্যাঙ্গারে করে দাও, আর আমার ব্যাগটা দাও, আমার ব্যাগটা দাও একটু, ব্যাগটা দিয়ে ওটা হ্যাঙ্গার করে আমাকে দাও, একসাথে ধরে দিতে, তারপর আপনারা সুন্দর করে কম্পেয়ার করতে পারবেন। এই দেখেন আমি এইভাবে আজকে ড্রেসটা সেট করেছি। হ্যাঁ, যে এরকম সুন্দর একটা অরেঞ্জ ব্যাগ যেহেতু আমি পরবো, এটার মধ্যে একটা হ্যান্ডেল আছে, আমি হ্যান্ডেলটা ভুলে বাসায় রেখে আসছি, মানে কিছু করার নাই। এনিওয়ে, সো এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ড্রেসটা। এই যে গ্রিন প্যানেলটা ওনার খুব ভালো লাগে, অরেঞ্জটা বেশি সুন্দর সত্যি। তাহলে অরেঞ্জটা পরার ডিসিশনটা ভালো ছিল, তাই না আপু? গ্রিন কালারের ব্যাগটা নিয়ে যদি করতাম তাহলে গ্রিন কালার। হ্যাঁ সত্যি, এই যে দেখেন বাইরে গেলে তো এভাবেই যাবো নাকি? হ্যাঁ বাইরে গেলে তো এভাবেই যাবো, যে একদম পুরো টপ টু টো ফুল অরেঞ্জ। টপ টু টো ফুল অরেঞ্জ। সো এই হলো গিয়ে বিষয়, ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। এখন হচ্ছে আমরা এটা তার ড্রেসটা একটু সুন্দর করে ধরে দাঁড়াই, আমি দুইটাই একসাথে ধরে দাঁড়াচ্ছি, সো দ্যাট আপনারা হচ্ছে সুন্দর করে কম্পেয়ার করতে পারেন যে আসলে আপনি কোন ড্রেসটা নেবেন। ঠিক আছে, আশরাফুল বোস ওয়ান্টস টু জয়েন, লাভ নাই, আপনাকে আমার লাইভে কেন নিব বলেন তো? কি হবে আমার সাথে লাইভ করে, আমার অফিসে চলে আসেন, একসাথে লাইভ করি, ঠিক আছে? এই হচ্ছে দুইটা কালার, অনেক আপুরা কালকের লাইফ থেকে দুইটাই অর্ডার করেছে, বিশ্বাস করেন দুইটাই অর্ডার করেছে। সো আজকেও আপনারা করে নিতে পারেন এরকমই কিন্তু। হ্যাঁ দুইটা একসাথে ধরে দাঁড়ালাম, দুইটাই সুন্দর, দুইটাই সুন্দর। ঠিক আছে, দুইটাই খুবই সুন্দর। ওকে, যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন, আমার দেখানো শেষ। আপু আমার এই ধরনের ছোট ছোট ব্যাগ খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, ঠিক আছে নিয়ে আসবো। এগুলো স্যাম্পল আসছে সব, ট্রাস্ট মি, এগুলো সব স্যাম্পল আসছে, অনেক আগে আসছে, আমি এই জন্য এক নিজের জন্য রেখে দিছি, আজ এগুলো কোয়ান্টিটি দিতে পারবো না আপনাদেরকে, তো আপনাদের জন্য ভালো ভালো জিনিসই আসবে, এগুলো জাস্ট আমি কোয়ালিটি এনশিওর করার জন্য এগুলো অ্যাজ এ স্যাম্পল এনে রেখে দিছি, নিজেও ইউজ করিনি, আপনাদেরকে দিতে পারতেছি না, আমি নিজে কেমনে ইউজ করব বলেন। আচ্ছা এখন তাহলে চলে যাচ্ছে, আবার ইনশাল্লাহ আগামী কালকে ঠিক রাত 8টায় দেখা হয়ে যাবে। আপনারা অবশ্যই 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 কি করবেন, চলে আসবেন, ঠিক আছে, 8টার টাইমটা মিস করা যাবে না। আর হচ্ছে আগামী কালকে জানাবেন, তাদেরকে বলেই দিই, আগামী কালকে খুব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগ দেখাবো, ঠিক আছে? আজকে খুব প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আগামী কালকে খুব সুন্দর ইনশাআল্লাহ একটা পাকিস্তানি ক্যাটালগ দেখাবো। এই হচ্ছে কি কথা, আপনারা একটু পাশে থেকে সাপোর্ট করেন, দেখবেন আরো সুন্দর সুন্দর জিনিস আসবে, আপনারা যত আমাকে সাপোর্ট করবেন দেখবেন আমাদের কালেকশন আরো ফ্লোরিশ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আমি চলে যাচ্ছি, সবাই ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিয়ে দিন, আর কিভাবে গেট অফ নোটিফিকেশন পাবেন এটা তো বলেই দিলাম, তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যেরকম লাইভ আছে না, এরকম সুন্দর লাইভে ক্লিক করবেন। কই গেল, আমি কোথায় আছি? আচ্ছা হায় রে কি অবস্থা। ওকে, এই যে এই হচ্ছে লাইভটা না, এখানে সুন্দর করে ক্লিক করে দেখবেন, এখানে যে তিনটা ডট অপশন আসছে এখানে চাপ দিন, এই যে দেখেন টার্ন অন লাইভ নোটিফিকেশন আসবে, ওইটাতে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের সুন্দর সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসের বিউটিফুল ড্রেসেস আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, আগামীকালকে 8টায় দেখা হয়ে যাবে, টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।